টানা বৃষ্টি চলছে ডুয়ার্সে, জলপাইগুড়ি জেলা জুড়েই চলছে বিক্ষিপ্ত হারে বৃষ্টি। তারই মধ্যে কিন্তু ডুয়ার্সের বুকে গতকাল সারারাত্রি চলেছে বৃষ্টি এবং আজও প্রায় দিনভর বিক্ষিপ্ত হারে বৃষ্টি চলছে। এই বৃষ্টির কারণে কিন্তু জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার যেই কয়টি নদী রয়েছে সব নদীতেই কিন্তু ব্যাপক হারে জলস্ফীতি। সেই জলস্ফীতির জেরেই কিন্তু আমার পেছনেই ঠিক যেই বাঁশের সাঁকোটি রয়েছে সেটা কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে দীর্ঘ একটা পথের যে যোগাযোগ ব্যবস্থা তা কিন্তু ভেঙে পড়তে পারে যে কোনো মুহূর্তে। সেই কারণেই কিন্তু এরা সময় বাঁচাতে এবং বাঁশের সাঁকো বাঁচানোর জন্য তৎপর হয়েছে গ্রামবাসী। তারা কিন্তু নিজেরাই অবশেষে বাঁশের সাঁকো তৈরি করতে হাত লাগিয়েছে। প্রশাসনের অপেক্ষায় এরা এখন বসে নেই, কারণ প্রতিবারই প্রতিশ্রুতি আসে পাকা ব্রিজ হবে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু কোনো পাকা ব্রিজ হয়নি, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। একটানা বৃষ্টি চলছে জলপাইগুড়ি জেলা সহ ডুয়ার্সের বুকে। এর মধ্যে ডুয়ার্সের ধূপগুড়ির ডুডুয়া নদীর জলস্ফীতির জেরে চিন্তার ভাঁজ পড়েছে সাধুর ঘাট পরের বাসিন্দাদের কপালে। সাধুর ঘাটের ওপর অস্থায়ী বাঁশের সাঁকোর ওপর দিয়ে দিনে প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে। মূলত জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমা ও অপর পাশে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের সংযোগকারী এই সাঁকো। সাঁকোর ওপারের বাসিন্দারা ফালাকাটা ব্লকের হলেও মূলত ধূপগুড়ির ওপরে তারা নির্ভরশীল। ডুডুয়ায় জল বাড়ার কারণে এই সাঁকো ভেঙে গেলে প্রায় 18 কিলোমিটার বেশি ঘুরে আসতে হবে ধূপগুড়িতে। মূলত সেই কারণেই শনিবার এলাকার বাসিন্দারা সাঁকোকে মেরামত করছে। তো বলছি সাঁকোর অবস্থা কি? অবস্থা তো দেখতেছেন খুবই খারাপ, নদীতে জল বেড়েছে। হ্যাঁ, জল বেড়েছে। যাতায়াত করতে কি ভয় লাগে? যাতায়াত করতে অসুবিধা হচ্ছে? যাতায়াত করতে কি এই রকম করে ভাঙা ব্রিজ দিয়ে যাচ্ছে? কি মনে হচ্ছে, মানে ভেঙে যাবে? ভেঙে যাবে, আরেকটু বাড়লে তো ভেঙে যাবে। তো এটা ভাঙলে কতটা সমস্যা হবে আপনাদের? বিশাল সমস্যা হবে। আবার ধূপগুড়ি যাতায়াত করলে একখান শিলবাড়ি ঘাট দিয়ে যাইতে হবে। মানে কেন জল বাড়ছে নদীতে? উপজানে বৃষ্টি হয়েছে, উপরে বৃষ্টি হয়েছে। এটা কোন জায়গা থেকে কোন জায়গায় সংযোগ করি সেতু? এটা আলিপুরদুয়ার টু জলপাইগুড়ি। বলছি যে এই সাঁকোর উপরে যে যাতায়াত করছেন, সাঁকোটা তো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এই বৃষ্টিতে। কবেকার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে? কালকের বৃষ্টিতে। কি হয়েছে? কালকের বৃষ্টি বাড়ছে, হাবি লাগছে, জমালে কুচুরি পানা লাগছে। তারপর? তারপর এই পাকা হয়ে গেছে। মানে ক্ষতিগ্রস্ত হয়েছে সাঁকো? ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তখন ওই লোকজন নিয়ে এগুলো সরাই দেওয়া হয়েছে। তো কী মনে হচ্ছে, রাতে কি ভেসে যাবে? ঠিক নেই তো, জল তো কি বলে বাড়ছে, সব নদীর জল বাড়ছে। সব নদীর জল বাড়ছে। আপনার নাম? মজিন চন্দ্র। ডুয়ার নদীর সাধুঘাটে জল বেড়েছে এবং এই সাঁকো প্রায় যাওয়ার দিকেই প্রায় রাতে, এখন তো জল মোটামুটি একটা স্থির জায়গায় আছে, তবে জলটা বেড়ে গেলে রাত্রের মধ্যে এই ব্রিজটা চলে যাবে। কী অবস্থা হয়েছিল আজকে সেতুর? সেতুর অবস্থা বলতে, সেতু তো একদিকে ক্যারেক হয়ে গেছে এবং বাস টাস লাগিয়ে কোনো রকম করে রাখা আছে, তবে এই সেতু থাকবে না এবং এই সেতু ভেসে গেলে লক্ষ লক্ষ লোকের মানুষের অসুবিধা হবে। কোন কোন এলাকার মানুষ এই ব্রিজ ব্যবহার করে? বিশেষ করে ধূপগুড়ি ব্লক এবং ফালাকাটা ব্লকের উভয় ব্লকেরই মানুষের অসুবিধাটা বেশি হবে। কতটা চিন্তিত এই সেতু নিয়ে আপনারা? অনেকটাই চিন্তিত। কোন নদী এটা? এটা ডুডুয়া নদী সাধুঘাট। বলছি কালকের বৃষ্টিতে কি হয়েছিল, সাঁকোকে পুরোপুরি বেঁকে গিয়েছিল? সাঁকো পুরোপুরি বেঁকে গেছিল, কিছুটা বাস টাস লাগিয়ে এখন আপাতত রাখা আছে, তবে থাকবে না, কিছুক্ষণের মধ্যে হয়তো চলে যাবে। পাকা সেতুর দাবি আমাদের দীর্ঘদিনে ছিল, কিন্তু এর আগে আমাদের ধূপগুড়ি বাস স্ট্যান্ডে যখন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আসছিল, তখন উনি আমাদের বলছিল যে হ্যাঁ, সাধুঘাটের ব্রিজটা আমরা করতে চলছি, কিন্তু তারপরে আর আমরা কোনো তার প্রতিউত্তর পাই। মানে সেটা কত বছর আগে? তার মোটামুটি 3 বছর হয়ে গেল। মানে ভোটের সময় শুধু কি প্রতিশ্রুতি? হ্যাঁ, শুধু ভোটের সময় প্রতিশ্রুতি চলছে, এই আধিকারিক আছে, ওই আধিকারিক আছে, কিন্তু কারো কোনো প্রতিশ্রুতিতে আমরা এখনও কোনো সফল পেলাম। আপনার নাম? রবীন্দ্র সোম। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে আবির ভট্টাচার্যের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।